ভিলেজ ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসি সাভার, এখন দাঁড়িয়ে আছি সাভার নদীর পাশে। নদীর নাম বংশাই নদী। নদীটা বেশ প্রশস্ত, এখানে সবসময় এই নদীতে জল থাকে। তো এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে যাব আরেক জায়গায়, সাভারের একটা বিখ্যাত জায়গা, সেটা হলো রাজা হরিশ্চন্দ্রের বাসস্থান। এখানে ওনার বাসস্থান আছে, একটু পরে যাবো আর কি, এই পাশটা একটু ঘোরাঘুরি করে নেই। সাভার বংশাই নদী, অনেক দূরে দেখা যায় একটা ব্রিজ আছে, ওটা বাজার থেকে গেছে ব্রিজটা। ও সাইডে জানি ও সাইডে কোলাহল বেশি, মানে সাউন্ড হয়, গাড়ি ঘোড়ার শব্দ হয়, যেমন নিরিবিলি জায়গায় আসছে। নদীর পার দিয়ে ছেলেরা খেলা করতেছে, বন্ধ খেলা, ক্রিকেট খেলা, ধরনের খেলা। নদীর কিনার ঘেঁষে পাড় দিয়ে হাঁটতেছি, নদীর পাড় দিয়ে হাঁটতে কান্না ভালো লাগে। আকাশটা মেঘলা, আরামদায়ক পরিবেশ। এইমাত্র একটা মালের যে আছে স্টিমার গেল, এখনো নদীটা মরা নদী, এখনো জোয়ারের জল আসে নাই। জোয়ারের জল আসতে যেদিক দিয়ে হাঁটতেছি থই থই জল হয়ে যাবে। এপাশে সব বসত বাড়ি, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের বসত ভিটা। চারপাশটা ঘুরে ঘুরে দেখব।
চার পাশে এরকম করে ওঠা সিঁড়ি আছে। নিচে নেমে যাচ্ছি। এই পাশে কি একটু ঘুরে দেখবো। এগুলো কি ছিল ঠিক বলতে পারবো না, ভেঙে চলে গেছে তো সংস্থান হয়নি, সরকারের তত্ত্বাবধানে আছে সব কিছু। এখান থেকে পুরো একটা আসছে, এই হলো রাজা হরিশ্চন্দ্রের বসতভিটার ধ্বংসাবশেষ। রক্ষণাবেক্ষণে যারা দায়িত্ব আছে তারা হয়ে থাকে। আর এসে পাশ থেকে এখানে আসছিলাম সিআরপিতে, সাভার সিআরপি। এখানে মার একটা হুইলচেয়ারের ব্যবস্থার জন্য আসছিলাম, আজকে অফ ডে, ছুটির দিন, কালকে সকালে আসতে হবে। কালকে সকাল আবার 9টার দিকে এখানে আসবো, একটা হুইলচেয়ারের উপর এখানে ব্যবস্থা করে দেবো। এখানে ভালো ভালো হুইলচেয়ার পাওয়া যায়, অর্ডার দিয়ে বানানো হয়। আসছিলাম স্মৃতিসৌধে, স্মৃতিসৌধ দেখার জন্য, কিন্তু আজকে বন্ধ, দুর্গাপুর স্মৃতিসৌধ দেখা হয়নি। শুধু বাইরে থেকে একটা ছবি নিতে পেরেছি, বাইরের লোক জন দোকান করা হচ্ছে। আজকে প্রথমে গেছিলাম সিআরপি, সিআরপিতে না প্রথমে গেছি যেতে সাভার নদী দেখার জন্য। নদী দেখে গেছি রাজা হরিশ্চন্দ্রের ওখানে, তারপরে গেছি সিআরপিতে মার সিআর কেনার জন্য। সিআরপি আজকে আমার যে রিলেটিভ আছে তার সাথে দেখা করছি, উনি আসতে বলছিলেন, কিন্তু আজকে শুক্রবার ওখানে বন্ধ, ফর্মালিটি মেনটেন করছে শুধু, মানে কালকে যে অর্ডার দিতে হবে চেয়ারের জন্য সকালে যে অর্ডার দেবো। আর এদিকে আবার বিকেলে গেছিলাম আমার মেয়ের নিয়ে, মেয়ের মারে নিয়ে স্মৃতিসৌধ দেখার জন্য গেছিলাম। দুঃখের বিষয় আজকে সেখানেও বন্ধ, ওর বাড়ি থেকে শুধু স্মৃতিসৌধ একটা এনেছি, তো তারপরে বাসায় চলে আসছি। এখানে মেয়ে আবার বিরিয়ানি খাইতে চাইছি, এখন বিরিয়ানি রান্না করবে, আমি একটু সহযোগিতা করতেছি।
আমরা কাটাই দিছি মানে ডেকে সবে গুলো যা হয় আর বাইরে তো রান্না করি বাসায় আমি আলোচনা রাখতেছি বেশি না আজকে অল্প সবজি আর কি অল্প কিছু পেঁয়াজ আদা কাঁচামরিচ দিছে এগুলো একটা করে ফেলবো সমস্যা নাই করার অভ্যাস আছে আচ্ছা দেখি রান্না কেমন হয় খাওয়া দাওয়া করতে করতে রাত চলে যাবে আমাদের সাথে থাকেন আমাদের সকালে আবার আবার সিআরপি যেতে হবে তারপরে যাবো বাড়ির দিকে পেঁয়াজ ভাজি করতেছে ডিমগুলো যেন কেমন হয়েছে হয়তো বা খোসাটা ছাড়াতে পারিনি ভালো করে তাই এমন হয়েছে তো সে কিছু করা নাই এটা হয়ে গেছে এভাবে আমাদের ছাড়াতে হবে খাইতেছি বিরিয়ানি রান্না করছে বেশ সুস্বাদু হয়েছে বিরিয়ানি একসাথে খাইতে চাইছিলাম মা মেয়ে দুজনে আবার একটু পরে খাবে তুমি আগে খেয়ে নাও ভালো হয়েছে খাইতেছি সুন্দর বিরিয়ানি হয়েছে তুমি তো বলে দিলে নরম হয়েছে আমার কি বলতে হবে নরম হলেও খাইতে খারাপ হয় না আমার সাথে পারবে সবাই মিলে একসাথে বসবো খাওয়া
তোমার কিছু নেবে না মা কিছু নাও